वेलकम टू माय ग्रामर गाइडेंस चैनल। आज के तुम्हारे ये वीडियोते असर्टिव सेंटेंस नहीं आलोचना करब। असर्टिव सेंटेंस के बला है डिक्लेरेटिव सेंटेंस, आबार एके बला है स्टेटमेंटो बला है, बांग्लाय एके बला है विवृतिमूलक वाक्य। प्रथमे आमरा जानबो असर्टिव सेंटेंस कि बा एर सम्पर्के एकटा धारणा आमादेर तैरी करते हबे। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বলা বা কোনো কিছু তথ্য জানানো হয়, সেই সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এ সেন্টেন্স দ্যাট মেক্স স্টেটমেন্ট অর গিভস সাম ইনফরমেশন ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কাজগুলো সম্পর্কে জানব এবং তার গঠন জানব। প্রথমে চলে আসি অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজগুলো নিয়ে, ফাংশনস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। স্টেটিং অর্থাৎ তথ্য বিবৃত করা হলো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি অন্যতম কাজ। যেমন সাডেনলি হি কুড গো নো মোর, হঠাৎ সে আর বেশি দূর এগোতে পারল না। এখানে তার বেশি দূর না এগোনোর অক্ষমতার ব্যাপারে তথ্য দেওয়া হচ্ছে। দু নম্বর, ন্যারেটিং অর্থাৎ ঘটনা বর্ণনা করা। যেমন আই স হিম ফলিং ফ্রম ট্রি, আমি তাকে গাছ থেকে পড়ে যেতে দেখলাম। এই বাক্যের মাধ্যমে গাছ থেকে পড়ার ঘটনাটি বর্ণনা করা হচ্ছে। ডেসক্রাইবিং অর্থাৎ বর্ণনা করা। ডেসক্রাইবিং বা বর্ণনা করা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা কাজ। যেমন দ্য স্কাই ইজ ব্লু, এখানে আকাশ সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে। গিভিং ওপিনিয়ন অর্থাৎ মতামত প্রকাশ করা। যেমন আই থিঙ্ক হি ইজ অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট, এই বাক্যে সে যে একজন বাধ্য ছাত্র সেই বিষয়ে মতামত প্রকাশ করা হল। গিভিং অ্যাডভাইস উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া হলো আরেকটা কাজ। যেমন ইউ শুড ওবে ইউর পেরেন্টস, তোমার বাবা মাকে মান্য করা উচিত। তাহলে বুঝতেই পারছো এই সেন্টেন্সের দ্বারা উপদেশও দেওয়া হয়। অর্থাৎ সেন্টেন্সের কাজ, অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ হচ্ছে এই উপদেশ প্রদান করা বা উপদেশ দেওয়া, বোঝানো। ডিফাইনিং অর্থাৎ সংজ্ঞা দেওয়া, সংজ্ঞা দেওয়া এর আর একটি কাজ। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স। বুঝতেই পারছো যেখানে সেন্টেন্স সম্পর্কে ডেফিনেশন দেওয়া হচ্ছে, তাই এই ডেফিনেশন দেওয়ার কাজটাও অ্যাসার্টিভ সেন্টেন্সের। ক্লাসিফাইং অর্থাৎ শ্রেণীবিন্যাস করা। যেমন পলিউশন ইজ অফ থ্রি টাইপস, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন। তাহলে এই বাক্যের মাধ্যমে শ্রেণীবিন্যাস করা হচ্ছে। কম্পেয়ারিং তুলনা করা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ। যেমন ইয়োর ব্রাদার ইজ বেটার দ্যান ইউ, তোমার চেয়ে তোমার ভাই ভালো। তাহলে এখানে তোমার ভাই আর তোমার মধ্যে তুলনা করা হচ্ছে। গিভিং ওয়ার্নিং সতর্ক করা, সতর্ক করা এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সেরই কাজ। যেমন স্মোকিং ইজ হার্মফুল, ধূমপান ক্ষতিকারক। তাহলে এই বাক্যের মাধ্যমে সতর্ক করে দেওয়া হচ্ছে যে ধূমপান ক্ষতিকারক। গেসিং বা অনুমান করা,
যেমন ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এই বাক্যের মাধ্যমে বৃষ্টি হওয়ার সম্পর্কে একটি অনুমান প্রকাশ করা হচ্ছে। অ্যাপোলোজাইজিং অর্থাৎ ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়াটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ কাজ। যেমন আই বেগ ইউর পার্ডন ফর বিইং লেট, দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। তাহলে এই বাক্যের মাধ্যমে ক্ষমা চাওয়ার বিষয়টি প্রকাশিত হয়েছে আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। অ্যাসিওরিং অর্থাৎ আশ্বস্ত করা, যেমন অফকোর্স ইউ উইল অবটেন 90% মার্কস ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষাটিতে 90% মার্কস অবশ্যই পাবে। তাহলে এখানে এই লাইনে বা এই বাক্যের মাধ্যমে শিক্ষার্থীকে বা পরীক্ষার্থীকে আশ্বস্ত করা হচ্ছে যে সে 90% মার্কস পাবে। এরপরে চলে আসি আনসারিং, উত্তর দেওয়া। উত্তর দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ, যেমন ইয়েস আই এম প্রেজেন্ট হিয়ার, হ্যাঁ আমি এখানে উপস্থিত আছি। তাহলে এই বাক্যটির দ্বারা কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, তাই এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাড্রেসিং অর্থাৎ সম্বোধন করা, যেমন হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের সম্বোধন করে বলা হচ্ছে। তাহলে এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ বা ফাংশনস। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে একটু আলোচনা করা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কিরকম হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হয় প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। তাহলে এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটি তৈরি হয়। এস প্লাস ভি প্লাস ও অবলিক কমপ্লিমেন্ট অবলিক অ্যাডভার্বিয়ালস, এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সেটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যেমন দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এই লাইনটির মাধ্যমে হ্যাঁবাচক ভাব প্রকাশিত হয়েছে। একে যখন নেগেটিভ সেন্টেন্সে বা এই সেন্টেন্সকে যখন নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব তখন কি হবে? তখন হবে দে ডু নট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে না। নেগেটিভ সেন্টেন্স নো, নট, নেভার এইগুলো দিয়েই তৈরি হয়। পরের আলোচনাতে আমি তোমাদের সামনে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের আলোচনা এই পর্যন্ত।